বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আছো কিছু? তোমরা সবাই খুব ভালো আছো? আমরা ভালো আছি। তো আমরা বেরিয়ে গেছি দীঘার জন্য। সো আমি আমার ড্রেসটা তো তোমাদের দেখাতে পারলাম না, সো আমি যখন দাঁড়াবো তখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখন আমরা অটোতে উঠে পড়েছি, আমরা এখন আছি হেলেঞ্চাতে, আর হেলেঞ্চা অটোতে উঠে পড়েছি আমরা, বনগার অটোতে। তো একটু পরে ছেড়ে দেবে, তো চলো রাস্তায় তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো ট্রিপটা, কত কি খরচা পড়বে পার পার্সন, মাথা পিছু সব তোমাদেরকে বলবো। তো এখন এখান থেকে সোজা চলে যাবো স্টেশনে। স্টেশনে যাওয়ার পর চলো, আমাদের ট্রেন আছে হচ্ছে 10:28 ট্রেন আছে, তো সেই ট্রেন ধরে তারপর আমরা যাবো হাওড়া, এই শিয়ালদা পর্যন্ত, শিয়ালদা থেকে তারপর যাবো বাসে করে হাওড়া। পুরো জার্নিটা শেয়ার করবো, কত কি পড়লো, কীভাবে মাথা পিছু কত পড়বে, বা রুম কোনটা নিই সব তোমাদেরকে দেখাবো। ব্লগে পুরোপুরি থাকো, পুরো দেখা হচ্ছে আবারও স্টেশনে গিয়ে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, গাড়ি ঘোড়া প্রচণ্ড রয়েছে, এখান থেকে টোটো আর ক্লক টাওয়ারটা এখানে দেখতে পাচ্ছ, এটা এখন নষ্ট হয়ে গেছে। রাস্তায় এত জ্যাম, আর প্রথমবার হাওড়া এসেছি, তো এখানে প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে পুরো দম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম, মানে 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, কি বলবো ওখানে। তো দেখি চেষ্টা করছি ওই দিকে ওই সাইডটা পেয়ে যাব, তো ওই জন্য যাচ্ছি। ওই দেখো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, কিছু বলার নেই। তো ট্রেনের মধ্যে আর বাসের মধ্যে এত ভিড় ছিল যার জন্য ভিডিও করতে পারিনি। তো চলো স্টেশনে গিয়ে ট্রেনের মধ্যে উঠে তারপর দেখ কথা হচ্ছে আবারও। জায়গাটা দেখো তো বড়, এই এইদিকে 17 থেকে 23 এই যে প্ল্যাটফর্মে লেখা রয়েছে। তো এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, একদম পুরোপুরি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। টাইমও প্রায় চলে এসছে, 1:42 হয়ে গেছে টাইম, এখন কী করবো, কিছু করার নেই। শেষ স্টেশন পেয়ে গেছি, ঠিক আছে? 17 নম্বর ঘুরে ঘুরে পুরো আর কি বলবো, কিছু পাওয়ার কোনো টেকনিকই ছিল না, অবশেষে পেলাম। এত কষ্ট করে হাঁটতে হাঁটতে অবশেষে স্টেশন তো পেয়ে গেলাম। ওই দেখো ম্যাডাম এটাই যাচ্ছে, পুরো বাবা ছেলে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর যা গরম পড়ছে, গরমে কিছু বলার নেই। তো চলো ট্রেনের মধ্যে দেখা হচ্ছে আবারও। ফ্রেন্ডস আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের সিট নাম্বার পড়েছে 33 and 54, পাশাপাশি পড়েছে দুজনে ঘুরে পড়লে। ওই সাইডে আবার তিনটে সিট আছে, তো আমাদের দুটোই পড়েছে, ভালো হয়েছে। তো উইন্ডো সিট আমি বুক করেছি আমার জন্য, ও নিয়ে নিয়েছে 54টা, আমার সিট ও নিয়ে নিয়েছে। তো ওই যে আছি এসি, এসির মধ্যে আছি, এসি চেয়ারটা বুক করেছি, ঠিক আছে? ভালো লাগছে, ঠান্ডার মধ্যে যা গরম পড়েছিল জেনারেলে ঢুকে একদম পুরো বাজে হয়ে যেত। তো এটা হচ্ছে এসি চেয়ার, আমরা এসি চেয়ারে বসেছিলাম। তো এইখানে ডাবল সিট আর ট্রিপল সিট দুটোই ছিল, তো এখানে আমরা বসে পড়েছি। তো এখানটাই একটা চার্জিং পোর্ট দিয়েছে, যেখানে আমি ফোনটা চার্জে বসিয়েছি। এখানে একটা জলের বোতল আছে, এখানে একটা আছে, আর এখানে পা রাখবার জায়গা আছে। তো আরাম করে আরো কত কি খাই তোমরা দেখতে থাকো, দেখতে থাকো, আজকে যতটুকু ঘুমিয়েছিলাম আবার ততটুকু চলে আসবো।